আমরা যারা ছোট ক্রিয়েটার আছি না, তাদেরকে একটা কথা প্রায় শুনতে হয়, কি পাস ভিডিও করে? ও হো, তুই তো আবার মেকআপের ভিডিও বানাস, এখানে ওখানে রাস্তাঘাটে চেঁচিয়ে ব্লগ ভিডিও বানাস, কত টাকা ইনকাম করিস? সত্যি তাদের বুঝিয়ে একটা কথা খুব বলতে চাই, একটা মানুষ যতই বড় লোক হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত সে নিজে কিছু করতে পারছে, নিজের মতোভাবে বাঁচতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই মানব জীবনটা সার্থক নয়। কিছু কিছু মানুষ বিকেলবেলা হলেই পাড়াতে একটা গোলটেবিল বানিয়ে পিএনপিসি করতে শুরু করে দেয়, সকাল থেকে রাত পর্যন্ত এর ওর বাড়িতে তাকিয়ে নজর রাখে যে তাদের ছেলে মেয়েগুলো কি করছে না করছে, এগুলো না করলে তো তাদের ভাতটাও হজম হবে না। ঠিক তেমনই সকাল থেকে রাত পর্যন্ত, আবার কখনো কখনো রাত জেগে যদি একটা ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, মেকআপের ভিডিও না বানাই, আমাদেরও কিন্তু খাবারটা হজম হয় না। হ্যাঁ, তাতে হয়তো টাকা পয়সা পাই না, কিন্তু নিজে খুশিতে তো থাকতে পারি, নিজে কিছু করার চেষ্টা তো করেছি। আর হ্যাঁ, তোমরা যদি কারো চেষ্টাতে উৎসাহ দিতে না পারো, তাহলে তাকে টেনে ঘিষড়ে নিচে নামিয়ে দিও। একটা কথা সবসময় মনে রাখবে, চেষ্টা করলে কিন্তু সেটা বিফলে কখনো যায় না, তাই চেষ্টা করে যাও, এগিয়ে যাও, নিজের খুশিটা যেটাই পাবে সেটাকে বেছে দাও। ভালো থেকো সবাই।